দক্ষিণ এশিয়ার কোন দেশে নদীর তলদেশ দিয়ে সড়ক টানেল নাই, পাহাড়ের ভিতর দিয়ে টানেল আছে, নদীর তলদেশ দিয়ে রেল টানেলও আছে, কিন্তু সড়ক টানেল এটি দক্ষিণ এশিয়ায় প্রথম। দক্ষিণ এশিয়ার প্রথম সড়ক টানেল মাননীয় প্রধানমন্ত্রী একটু আগে উদ্বোধন করেছেন। এটি একমাত্র জননেত্রী শেখ হাসিনার এবং শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে আজকে বাংলাদেশ এইভাবে বদলে গেছে। মেরিন ড্রাইভ এবং আশেপাশের রাস্তার ছবি দেখছিলাম, হঠাৎ যখন দেখি আমার মনে হচ্ছিল এটি ইউরোপের কোনো জায়গার ছবি প্রদর্শিত হচ্ছে। একটু পরে সেখানে সাবটাইটেল আসলো, এটি কোনো ইউরোপ আমেরিকার জায়গা নয়, এটি আমাদের চট্টগ্রাম শহর, এটি বদলে যাওয়া চট্টগ্রাম। এই চট্টগ্রামের উন্নয়নের জন্য গত 15 বছরে 1,00,000 কোটি টাকার বেশি মাননীয় প্রধানমন্ত্রী বরাদ্দ দিয়েছেন। এইভাবে বাংলাদেশের প্রতিটি জনপদ বদলে গেছে, প্রতিটি গ্রাম বদলে গেছে, প্রতিটি শহর বদলে গেছে। আর এইভাবে যখন দেশ বদলে গেছে, তখন সমগ্র পৃথিবী যখন আমাদের প্রশংসা করে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রশংসা করে, জাতিসংঘের মহাসচিব প্রশংসা করে, জার্মান রাষ্ট্রপতি প্রশংসা করে, ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রশংসা করে, আর পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে হাহুতাশ করে। আজকে জননেত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ রচনার সার্থকতা সেখানে। আজকে পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান, পরের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, আর কদিন আগে পাকিস্তানে বহু বছর পর প্রধানপণ করে নওয়াজ শরীফ আজকে বাংলাদেশের প্রশংসা করেছে। পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে আজকে হাহুতাশ করে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা আর তাদের দোসরেরা তারা সমালোচনা করে, এটি হচ্ছে পার্থক্য। তারা এই উন্নয়ন দেখতে পায় না, পদ্মা সেতুর উপর দিয়ে গিয়ে ওই পারে জনসভা করে বলে যে দেশে কোনো উন্নয়ন হয় নাই। আমি তাদেরকে অনুরোধ জানাবো, আসুন এই কর্ণফুলী তলদেশ দিয়ে, কর্ণফুলী টানেলের ভিতর দিয়ে এই দক্ষিণ চট্টগ্রামে আসুন। আপনারা যদি টোল দিতে না চান, আমরা টোল দিয়ে দিব। আপনারা আসুন, আপনারা এসে এই কর্ণফুলী টানেল দেখুন।